বেনাপোল স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে। স্থলপথের এই পোশাক রপ্তানিতে বাড়ছে বৈদেশিক মুদ্রা আয়। তবে বন্দরে রপ্তানিমুখী পণ্য রক্ষণাবেক্ষণে কোনো ব্যবস্থাপনা না থাকায় সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। বেনাপোল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মার্শা আলমী। সমুদ্র বন্দরের পর এবারই প্রথম স্থলপথে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। বেনাপোল বন্দর দিয়ে 2019-20 অর্থ বছরের প্রথম তিন মাসে ভারতে রপ্তানি হয়েছে 80,000 মেট্রিক টন পোশাক। স্থলপথে পোশাক রপ্তানি করে সরকার এখন পর্যন্ত আয় করেছে 997 কোটি টাকা। কাস্টমস কর্তৃপক্ষ তৈরি পোশাক রপ্তানিতে সুযোগ সুবিধা বৃদ্ধি করলেও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব রয়েছে বেনাপোল বন্দরে। অনেক সময় যানজটের কারণে দুই একদিন আমাদের এখানে বসে থাকতে হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে এক্সপোর্ট হয় না। গত অর্থ বছরের তুলনায় এবার বছর রপ্তানির পরিমাণ একটু বেশি হয়েছে। বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট হচ্ছে, তার ভিতরে রেডিমেড গার্মেন্টস আছে, চট আছে, সুতুলি আছে। আমদানি রপ্তানিতে যে সুযোগ সুবিধা দরকার সেগুলো আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। সাধারণত একজন এক্সপোর্টের ইম্পোর্টের ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো লাগে সেই সুবিধাগুলো আমরা এখন আস্তে আস্তে ইনক্রিজ করছি, প্রস্তুত আছি এবং বন্দর এখন অনেক ডেভেলপ হচ্ছে। আগে যেখানে 70-80 ট্রাক পণ্য রপ্তানি হতো তা বেড়ে এখন 150 ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে। এখন বেনাপোল দিয়ে প্রায় বছরে প্রায় $1 বিলিয়নের কাছাকাছি মূল্যের পণ্য রপ্তানি হচ্ছে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে মূলত আছে হচ্ছে গার্মেন্টস, কিছু পাটজাতীয় দ্রব্য আছে, আর মাছ কিছু রপ্তানি হচ্ছে। বেনাপোল বন্দরে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে রপ্তানির আয় আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাশা আলমী, আরটিভি।